হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হলো যে বিনা ঔষধে দীর্ঘক্ষণ মিলন, রতি সাধনা এবং আধ্যাত্মিকতা ও মেডিকেল মেডিটেশন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা অলরেডি আমার অল্টারনেটিভ মেডিকেল প্যারামেডিকেল ইনস্টিটিউটের এই চ্যানেলটির সাবস্ক্রাইব হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ। আজকে আমি ডক্টর জহির আকন্দ এই বিষয় নিয়ে কথা বলবো, যারা ধৈর্য সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে, মনোযোগ দিয়ে যদি নেন। এই যে বিনা ঔষধে দীর্ঘক্ষণ মিলন, মেডিকেল সায়েন্সের ভাষা যেটাকে আমরা প্রিমেচুর এজুকুলেশন বলি, দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের কারণ হিসেবে আমরা বলি যে তাদের সেন্সেশন কম থাকে, হরমোন লেভেল কম থাকে, বা যাদের মাস্টারবেশন অভ্যাস থাকে তারা কিন্তু দীর্ঘক্ষণ মিলন করতে পারেন না, বা ইন্টারকোর্স করতে পারেন না, বা বিয়ে করতে তারা কিন্তু ভয় পান। সুতরাং যারা এটা করতে চান তাদের কতগুলা নিয়ম রয়েছে, যে নিয়মগুলা হয়তো জানেন না, ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে, সেটা আপনি নিতে পারেন। এক নম্বর হচ্ছে যে এই যে রতি সাধনাও বলা হয় এটাকে, বা আধ্যাত্মিকতার জীবনের জন্য কিন্তু মেডিটেশন বা ধ্যান কাজে লাগে, বা অনেকে এটাকে প্রাণায়াম বলা হয়। এই যে প্রাণ আমাদের ভিতরে যে ঢুকে, আমরা মহাপ্রাণও বলে থাকি, যে আমাদের এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এইটা কিন্তু এই যে কসমস যে রয়েছে, কসমোলজি বা কসমিক যে এনার্জি রয়েছে আমাদের বডিতে ঢুকছে বাহির হচ্ছে, আমরা শ্বাস নিচ্ছি, বা এটা অনেকেই নফিয়েস বাত বলা হয় বা পাস আনফাসও বলা হয়। এই যে আমরা শ্বাস ভিতরে নিচ্ছি আবার ছাড়ছি, এটার কতগুলো প্রক্রিয়া রয়েছে। বিভিন্ন গুরু বা সাধু অথবা মুর্শিদ যারা, তারা কিন্তু এই কথাগুলো বলে থাকেন যে আমাদের শরীরে যে বিভিন্ন অংশ রয়েছে যেটাকে কুণ্ডলিনী চক্র বা চক্র বলা হয়, আপনারা জানবেন, হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না, এই চক্রগুলা আমাদের যে স্বাধিষ্ঠান বা আমাদের রয়েছে মূলাধারা, মণিপুরী, তারপরে আপনার আজ্ঞা এবং অনাহাত, আমাদের সহস্রার যে বিশুদ্ধা, এই যে চক্রগুলা রয়েছে, এই চক্রগুলা কোথায় কোথায় রয়েছে এটা কিন্তু খুব জানার প্রয়োজন পড়ে। অথবা নফস, কাল্প, রো এবং চির, কফি, আকফা, এই যে আমাদের যে কসমিক এনার্জিগুলো যে বিভিন্ন জায়গায় অবস্থান করে, সেইগুলার যে কথামালা রয়েছে, যে ওগুলো রয়েছে, এইগুলা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু বিনা ঔষধেই আপনি দীর্ঘক্ষণ মিলন করতে পারবেন। যদি আপনার হরমোনের ইনব্যালেন্স না থাকে, আপনার যদি দেখা যায় যে আদার্স যে ডিফর্মেটিস, কিডনি বিকল অথবা আপনার মারাত্মক ধরনের ডায়াবেটিস রয়েছে, তারাও বিনা ঔষধে বিভিন্ন পথ্য মেনটেন করে শুধুমাত্র রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনি জানেন যে বর্তমান বিশ্বে ডায়াবেটিক্স রিভার্সিবল বলা হচ্ছে, সেখানে আপনি যদি শুধুমাত্র কার্বোহাইড্রেট 20% নেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক্সের আর কিন্তু কোনো সমস্যা থাকবে না, এবং আপনার যে সেলগুলা নষ্ট হয়েছিল সেটা কিন্তু রিভার্স হবে। সুতরাং এই যে বিনা ঔষধে দীর্ঘক্ষণ মিলন, এটা কিন্তু শুনতে অনেক সময় অনেকের কাছেই, যে আমি অনেক জায়গায় খেয়েছি, ডাক্তার খেয়েছি, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, আসলে ডাক্তারদের চেম্বারে গেলে আপনার যে দেহতাত্ত্বিক যে অংশগুলো রয়েছে আমাদের বডির, যে হরমোনাল যে সেক্রেশনগুলো রয়েছে, যে পিটুইটারি গ্ল্যান্ড বা থাইরয়েড গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড অথবা থাইমাস গ্ল্যান্ড অথবা আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড এবং ওভারি এবং টেস্টিস, এই গ্ল্যান্ডগুলো থেকে যে অটোনোমাস হরমোন সেক্রেশন হয় সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে আইডিয়া দেন না বা কাউন্সিলিং করেন না, তখন সাইকোলজিস্টের প্রশ্ন আসে। সুতরাং যে ডাক্তার আপনাকে বা যে চিকিৎসক বা যে গুরু আপনাকে সময় দিবেন এবং বিনা ঔষধে কীভাবে আপনি দীর্ঘক্ষণ মিলন করতে পারেন, সেক্স করতে পারেন, এই সম্পর্কে এই রতিসন্ধল, এই যে আপনার যে প্রাণায়াম অর্থাৎ আপনার যে শ্বাস প্রশ্বাস, ইন্টারনাল এক্সপ্রেশন এবং এক্সটার্নাল যে এক্সপ্রেশন রয়েছে সেইগুলোর কিন্তু আপনাকে জানতে হবে।
যারা জানেন একজন আরেকজনকে শেখাতে পারেন, যারা জানেন না আমাদের এখানে ট্রেনিং নিতে পারেন। আমাদের মেডিটেশন সেন্টার রয়েছে, ইয়োগা তান্ত্রিক এবং ইয়োগার মেডিটেশন সেন্টারে আমাদের ট্রেনিং নিতে পারেন। এটা 12 দিনের ক্লাস রয়েছে, যারা করতে চান তারাও কিন্তু ট্রেনিংটা করতে পারবেন। সুতরাং যারা বিনা ঔষধে দীর্ঘক্ষণ আপনার করতে চান তারা করতে পারবেন। আমাদের অনলাইনে ওই কোর্স রয়েছে, 12টা ক্লাস আমরা এখানে করিয়ে থাকি, যদি আপনারা করতে চান তাহলে করতে পারবেন, 10 জনের একটা বেস থাকে। এই বিনা ঔষধে কারণ হচ্ছে যে যে আমরা যারা এই রোগে ভুগি, যে মাস্টারবেশন অথবা আমার অতিরিক্ত রাগ অথবা বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, এই যে এইগুলা কিন্তু আপনার এই মেডিকেল যে মেডিটেশন রয়েছে বা যে আধ্যাত্মিক মেডিটেশন রয়েছে, আপনার যেটা বললাম নফিয়াজবাদ অথবা যে কথাগুলো বললাম যে পাস অ্যান্ড ফাস রয়েছে বা প্রাণায়াম রয়েছে, যে যার যে ধর্ম মতেও কিন্তু সেখানে করার সুযোগ রয়েছে। সুতরাং আমাদের এই যে ডিভাইন অ্যানাটমি বা সাবস্টেল অ্যানাটমিও বলা হয়, এটা যদি আপনি করেন তাহলে কোন জায়গা থেকে কোন শক্তিগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আসলে আমি এই চ্যানেলটাতে অল্টারনেটিভ মেডিসিনের বিভিন্ন যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। আশা করি আপনাদের উপকার লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং বিনা ঔষধে ট্রিটমেন্ট পদ্ধতি শিখতে চান তাদের জন্য খুবই কাজে লাগবে। এই প্রত্যাশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন, অন্যের সাথে শেয়ার করবেন এবং ক্রমান্বয়ে ধারা আমি কিন্তু এইগুলো দেওয়া শুরু করব। আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।